যেমনটি জানাচ্ছিলেন যে মতিঝিল জোনের ডিসি যে আসলে এখানে তল্লাশি অভিযান তাদের চলমান রয়েছে এবং এই তল্লাশি ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত না এখানে যে কোনো ধরনের নাশকতার আশঙ্কা থেকে তারা মুক্ত হতে পারবেন। এবং আমরা দেখছি যে ডিবির যে কর্মকর্তারা এখানে এসেছেন তারা কিন্তু সেই ককটেলগুলোকে নিষ্ক্রিয় করার জন্য নিয়ে এসেছেন এবং উপরে নারী সদস্যরা রয়েছেন বলে বিএনপি এবং 18 দলীয় জোটের যারা এই সভায় অংশগ্রহণ করতে এসেছিলেন তারা এখানে রয়েছেন এবং তাদেরকে আসলে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হবে। পুরো তল্লাশিটি শেষ হলে সেটি বোঝা যাবে। উপরে এখনো কোন কোন শীর্ষ পর্যায়ের বিএনপির নেতারা রয়েছেন সে বিষয়টিও কিন্তু নিশ্চিত ভাবে বলতে পারেননি বা বলেননি আমাদের পুলিশ কর্মকর্তা। তারা বলেছেন যে একটি রুমের মধ্যে তাদের অবস্থান এবং সেই অবস্থান যখন শেষ তারা বুঝতে পারবে দরজাটি খোলার পরে তখনই কেবলমাত্র এইটি নিশ্চিত হবে যে আসলে কে কাকে তারা আটক করবেন এবং আটক করবেন না। অন্যদিকে আমরা দেখছি যে দরজা উপরে ভাঙার চেষ্টা চলছে এবং সেখানে যারা যারা ভেঙে আরো একটি দরজা যে কর্মকর্তারা রয়েছেন আমরা কর্মকর্তাদের দেখছি যে এখানে তারা উপস্থিত। তো আপনারা কি উপরে গিয়েছিলেন এই ককটেল গুলো খুঁজে পাওয়ার জন্য? জি। কি দেখেছেন উপরে? এটা বিভিন্ন রুমে ছড়ানো ছিটানো ছিল। এগুলো আসলে কি ধরনের? আসলে এগুলো আপনারা যদি এটাটা আসলে এটা নিষ্ক্রিয় করা ছাড়া এখন বলা যাচ্ছে না। হাত বোমা নাকি? হ্যাঁ, দেশীয় বোমা, দেশীয় হাত বোমা। 10টি 10টি আপনারা নিষ্ক্রিয় করার জন্য কি নিয়ে যাবেন? জি জি জি। নিয়েগুলো কি কারো হাতে পেয়েছেন নাকি বিএনপি অফিসে আসলে কোনো জায়গায় রাখা? অফিসে রুমের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রুমে রুমে ছিল। তল্লাশি এখনো চলমান রয়েছে তো মানে আপনারা কি আশঙ্কা করছেন যে আরো অনেক এখানে ইউনিফর্ম পুলিশ আছে তারা তল্লাশি করতেছে আমরা আসি ওনারা যদি পায় আমাদের ইনফর্ম করলে আমরা দরকার হলে আবার আসবো। আপাতত আমরা যা দেখেছি আপাতত আর নাই। যেমনটি ডিবি একজন কর্মকর্তা আমাদের জানালেন যে এখন পর্যন্ত তারা এই 10টি ককটেল উদ্ধার করতে পেরেছেন এবং সেগুলোকে নিষ্ক্রিয় করা ছাড়া কোনো বিকল্প নাই এবং সেই ব্যবস্থাটি তারা করবেন এবং আটক অভিযান কিন্তু এখনো চলমান রয়েছে। বিশেষত এই সন্দেহভাজন হিসেবে আটক অভিযান কিন্তু চলছে। তো এই আমরা একটু প্রশ্ন করেছিলাম যে আসলে আজকে তাহলে কি কখন এই পুলিশের এই তল্লাশি অভিযান এবং আটক অভিযান শেষ হতে পারে? পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না তারা নিশ্চিত হতে পারবেন যে নাশকতার আশঙ্কা মুক্ত হতে পারবেন এবং যতক্ষণ না পর্যন্ত তারা মনে করবেন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে কোনো ককটেল বিস্ফোরক দ্রব্য বা নাশকতা ঘটনার মতো কোনো ধরনের বস্তু বা দ্রব্য নেই ততক্ষণ পর্যন্ত তারা এই অভিযান চালাবেন এবং কোনো নেতাকর্মী নাশকতা ঘটানোর চেষ্টা করতে পারে এমন সন্দেহ যতক্ষণ না পর্যন্ত দূর হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ততক্ষণ পর্যন্ত করবে। এই ককটেল নিষ্ক্রিয়করণ যে দল ডিবির পক্ষ থেকে এখানে এসেছেন তারা জানিয়েছেন যে যদি পুলিশ মনে করে যে আরো নতুন করে কোনো ককটেল ভিতরে পাওয়া যায় সেই প্রেক্ষিতে তারা সেটি নিষ্ক্রিয় করার জন্য আবারও প্রয়োজনীয় উপরে তল্লাশিতে যাবেন এবং সেগুলোকে নিষ্ক্রিয় করার জন্য নিচে নিয়ে আসবেন। তো অন্যদিকে কিন্তু এখন পর্যন্ত যে আটক অভিযান চলেছে তাতে অন্তত 40 জনের মতো আটক হয়েছে বলে আমরা দেখেছি যে 4টি প্রিজন ভ্যানে এবং এর আগে প্রথম প্রিজন ভ্যানটিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দ্বিতীয় প্রিজন ভ্যানটিতে বিএনপির যুগ্ম মহাসচিব এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী আহমেদ ছিলেন। তার আগে আমরা দেখছিলাম যে আরও পরবর্তীতে আরও 2টি ছিল। তো সব মিলিয়ে এই ছিল নিচের পরিস্থিতি। উপরে কিন্তু দরজাগুলো ভেঙে শীর্ষ নেতাদের যারা যারা এখনও রয়েছেন তাদেরকে আটকের ব্যাপারে পুলিশের অভিযান চলছে। উপরে মানোয়ার হোসেন রয়েছেন, আমরা মানোয়ার হোসেনের কাছে একটু যাই, সেখানকার চিত্রটা একটু দেখে আসি।